আমাদের নিয়ে সমস্যা যাদের, বলতে চাই কিছু কথা তাদের। আজ মনটা ভারী ক্লান্ত, কিছু কথা ভেবে হয়তো ভারাক ক্লান্ত, মাঝে মাঝে মনে হয় হাত জোর করে প্রশ্ন করি ঠাকুরকে এক দৃষ্টিতে চেয়ে, আমরা তো তোমারই সৃষ্টি, তালে কেন কিছু মানুষ দেখে আমাদের দিয়ে তাদের ঘৃণার দৃষ্টি? জন্ম নিয়ে পৃথিবীতে আমরা যতটা পাপি, আমাদের আগলে রাখতে চায় যারা, তারা আরো অনেক বড় দোষে দোষী। অনেকে প্রশ্ন করে দেখি, তোমরা বাড়িতে কুকুর রাখো নাকি? শুনে হ্যাঁ, যেন বাড়িতে ঢোকায় না আর পা। ইস, এই জন্যই বাড়িতে এই রকম বাজে গন্ধ। বলতে চাই একটাই কথা তাদের, কেন ঢাকতে নিজেদের গায়ের গন্ধ, সুগন্ধি লাগাও যে বড্ড। ও কুকুর বলে আমাদের সবেই পাপ, মানুষ বলে কি তোমাদের সবই মাপ। ইস, চারিদিকে লোম, এদের বাড়িতে খাবার খাওয়া যায় নাকি? বলতে চাই একটাই কথা তাদের, কেন নিজেদের চুল যখন পড়ে ভাতে, সেই চুল ফেলে দিয়ে দিব্যি খাওয়ারটা তো খাও চেটে। ও কুকুর বলে আমাদের সবই পাপ, মানুষ বলে কি তোমাদের সবই মাপ। ইস, শুনেছি নাকি ওই কুকুর করে যেখান সেখান হসু। একটাই কথা বলতে চাই তাদের, তোমরা কি ফেলো না যেখান সেখান থুতু? ও কুকুর বলে আমাদের সবেই পাপ, মানুষ বলে কি তোমাদের সবই মা। করে যদি আমাদের কেউ যত্ন, কিছু লোকে বড়ই হয় কষ্ট, আড়ালে গিয়ে বলে স্পষ্ট আদিক্ষেতা। তারা বলে দেশে কত মানুষ পায় না খেতে, কুকুর নিয়ে না করে আদিক খেতে, তাদেরকে দাও না খেতে। এই সময় পাও আমাদের করে চর্চাটা, তাহলে তোমরাই করো এই সমাজ সেবাটা। আজ একটা কথা বলি তাদের, সহ্য করতে পারো না যারা আমাদের, আমরা নাকি অপবিত্র, এটাই বলা যাদের চরিত্র, এটাই বোঝায় ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মনুষ্যত্ব। যারা সারা দিন ধরে বেড়াও আমাদের খুঁত, যারা সময় পেলেই বলো আমরা অচ্ছুত, আজ বলতে চাই তাদের, আসল দোষটা তোমাদের ওই মনুষ্যত্বের। যে মা বাবা করছে তিল তিল করে বড়, তাকেই ছুঁড়ে ফেলতে ভাবছো না একবারও, তাদের কাছে আমরা তো একটা খেলনা মাত্র। তাই বেশি কিছু আশা করতে পারি না তাদের কাছে, শুধু একটাই চাওয়া, আমাদের আমাদের মতো থাকতে দাও, পারলে শান্তিতে বাঁচতে দাও। সব শেষে বলতে চাই ভালো থাকো, ভালো রাখো, সবাইকে ভালোবাসো।